হে গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি জানাবো অ্যানিহিলেশনের ডায়মন্ড এর নাম কি থাকবে, আর এই ডায়মন্ডের দাম কেমন হবে, এবং কোথা থেকে এই ডায়মন্ড আমরা কিনতে পারবো। তাছাড়াও আরো অনেক ইন্টারেস্টিং নিউজ নিয়ে আজকের এই ভিডিও, তাই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করো। এবং যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে নিয়মিত গেমিং ভিডিও আপলোড করা হয়। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলি অ্যানিহিলেশনের ডায়মন্ড বা ইউসির নাম কি থাকবে। যেহেতু অ্যানিহিলেশন গেমটি ক্রাইসিস এন্টারটেইনমেন্ট তৈরি করেছে, তার জন্য ক্রাইসিস এন্টারটেইনমেন্টের সি এবং কয়েনের সি নিয়ে তাদের কয়েনের নাম রাখা হয়েছে। সরি, তোমাদের সাথে মজা করলাম, আসলে কয়েনটির নাম রাখা হয়েছে সিসি বা ক্রাইসিস কয়েন। তো এখন তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও সিসি নামটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর এখন বলবো ক্রাইসিস কয়েন বা সিসি এর দাম কত হবে, এবং আমরা কি কি দিয়ে এই ক্রাইসিস কয়েন পারচেজ করতে পারবো। তো 500 ক্রাইসিস কয়েন এর দাম হবে 49 টাকা, এবং 1000 ক্রাইসিস কয়েন এর দাম হবে 79 টাকা, আর 2000 ক্রাইসিস কয়েন এর দাম হবে 139 টাকা, এবং সবার শেষে 5000 ক্রাইসিস কয়েন এর দাম হবে 349 টাকা। তো এখন তোমরা কমেন্ট বক্সে জানাও যে ক্রাইসিস কয়েন এর দাম তোমাদের কাছে কেমন লেগেছে, খুবই বেশি হয়েছে নাকি দাম খুব কম হয়েছে, নাকি স্বাভাবিকই আছে। আর আমার ওপিনিয়ন হচ্ছে বলা যায় না, ক্রাইসিস কয়েনের দাম যতই কম থাকুক, যদি ড্রেসের দাম বেশি থাকে তাহলে যেই লাভ সেই কদুই থাকলো। তার মানে ক্রাইসিস কয়েনের দাম কম থেকে কোনো লাভ হবে না। আর এই ক্রাইসিস কয়েন আমরা দুইটি সিস্টেমে কিনতে পারবো আপাতত। তো প্রথমত আমরা গেমের ভিতর ঢুকে সবার প্রিয় গুগল প্লে ব্যালেন্স দিয়ে এই ক্রাইসিস কয়েন পারচেজ করতে পারবো, এবং দ্বিতীয়ত অ্যানিহিলেশন আমাদের জন্য একটা স্টোর রেখেছে, সেই স্টোর থেকে আমরা বিকাশ দিয়ে পারচেজ করতে পারবো, এবং এই স্টোরটা হবে অনেকটাই শপের মতো। আর এই স্টোরের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখতে পারো ক্রাইসিস কয়েনের দাম কেমন হবে। আর এখন আমি গেমটি রিলিজ নিয়ে কিছু কথা বলবো। দেখো, অ্যানিহিলেশন টিমও চায় গেমটি তাড়াতাড়ি রিলিজ হয়ে যায়, কারণ গেমটির যে হাইপ আগে ছিল এখন আর সেই রকম হাইপ নেই। আর একটা গেম বানাতে কত কষ্ট আর কত সময় লাগে একটা ডেভেলপারই সেটা জানে। আমার দেখা অনেক গেম ডেভেলপাররাই আছে যারা সময় মতো গেম রিলিজ করতে পারে নাই, যেমন একটা ডেট দিয়ে সেই ডেট মতো গেম রিলিজ করতে পারে নাই, কারণ গেম বানাতে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ জানতে হয় এবং অনেক ধরনের কোডিং করতে হয়। আর একটু কোডিং করা ভুল হলে গেমটি অনেক সমস্যা হতে পারে, তাই তারা সময় মতো রিলিজ দিতে পারে না। তবে অ্যানিহিলেশন গেমের ডেভেলপাররা যথাসাধ্য চেষ্টা করছে গেমটা রিলিজ দেওয়ার, তাই আমার মনে হয় কিছুদিনের মধ্যেই গেমটা আমরা প্লে স্টোরে দেখতে পাবো। তো আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, এবং কমেন্ট করে জানাবা যে তোমার কাছে ভিডিওটি কেমন লাগছে, এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ ভিডিওটি দেখার। আচ্ছা।